এটা ছাড়ো, এটা ছেড়ে দাও, এটা ছাড়ো, দাও এটা, এটা তোমার না, সবকিছুতে সবকিছু কামানোর একটা অভ্যাস হয়ে গেছে, আবার নিয়ে নিল, কি অবস্থা এ বাবা। ডগি দাদু আসছে, আসছে দাদু, ছাড়া, ই সর্বনাশ। লাঠিটা কোথায় রে, লাঠিটা, লাঠিটা কোথায়, চুপটা তুমি, দেবো দেবো দেবো, মারবো মারবো কি, এবার কি হলো, এবার কি হলো, ওরে ওঠে না, উপরে ওঠে না, উপরে ওঠে না, উপরে ওঠে না, এ বাবা উপরে ওঠে না, কি উপরে ওঠে না, উপরে ওঠে না, ওই দেখ কামনাতে আসছে, উপরে ওঠে না, এই দেখো মারামারি কাকে বলে, ওর সাথে মারামারি করতে হবে এখন, আর ওকে খাটে তুলতেই হবে, এনি হাও এনি কস্ট, নিচে নামো ডগি, নিচে নামো, খাটে না, খাটে না, ফোনটা দিলি কেন, নিচে নামো, নিচে নামো, দাদু আসছে, ঠিকই ওর বদমাইশি, মানে ওর সামনে বালিশ রাখা যাবে না, উনি বালিশ কামড়ে কামড়ে বালিশের কভারগুলোকে শেষ করে দেবে, এখন বকা হয়েছে দেখে এখন তেল দিতে আসছে, এখানে চুপ করে বসবে, চুপ করে বসবে, বদমাইশি করছো কেন, হ্যাঁ এদিকে তাকাও ডগি, আয় ডগি এদিকে তাকাও, বদমাইশি করছো কেন, একটু রাইট হ্যান্ড দাও তো, একটু হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক করো, একটু হ্যান্ডশেক করো, আচ্ছা ওই হাত দাও, তুমি ভালো মা, এখানে শো 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 করো, শো তুমি ভালো মা, তো শুধু একটু বদমাইশি করে, ভীষণ ছটফটেও না, ভীষণ শান্ত কুকুর, মানে কুকুর বলা ভুল হবে, খুবই ভালো বাচ্চা, খুব ভালো বাচ্চা, আদুরে বাচ্চা, সন্তা বাচ্চা, এটা একটা দেখো, ওর বিছানায় উঠলে বালিশ কামড়াতে হবে, বালিশের কভারগুলোকে কামড়ে ওকে ছিঁড়ে ফেলতে হবে, না হলে ওর শান্তি হবে না, ওর বালিশের কভারগুলোকে ওর ছিঁড়তেই হবে, কত যে বালিশের কভারগুলোকে ছিঁড়েছে, ছিঁড়ে ছিঁড়ে একাকার করেছে, একা রাখলেও তাই, এখন দেখো কিচ্ছু সে জানে না, শুয়ে পড়েছে।